টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইসার খসরুর ভাষা মাস্তানের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে সাংবাদিককে ইউএনওর অকথ্য ভাষায় গালাগালি দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে জানান সর্বোচ্চ আদালত। হাইকোর্ট বলেছেন, একজন দায়িত্বশীল ব্যক্তির মুখে এমন অশ্লীল শব্দ কাম্য নয়। একজন রং হেডেড মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে। রোববার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন মন্তব্য করেন। ইউএনওর গালিগালাজের ঘটনায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে ডিপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিককে এ তথ্য আদালতকে জানাতে বলা হয়েছে। আদালতে শুনানিতে ছিলেন ডিপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক। আর সাংবাদিককে গালাগালি সংক্রান্ত পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি আদালতের নজরে আনেন দুর্নীতি দমন কমিশনের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। গ্লোবাল সংবাদে নিচ্ছে বিরতি, সঙ্গেই থাকুন।